প্রিয় দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ খাদ্য পুষ্টি ও পরিপাক এই অধ্যায়ের খাদ্য পুষ্টি ও পরিপাক সম্পর্কে শিখেছিলাম। আজকে সেখানে আমরা বলেছিলাম যে পুষ্টি আবার প্রাণী ও উদ্ভিদের ক্ষেত্রে ভিন্ন ধরনের হয়। আজকে আমরা উদ্ভিদের খনিজ পুষ্টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ উদ্ভিদ কিভাবে পুষ্টি গ্রহণ করে বা কোথা থেকে পুষ্টি পায়। বিজ্ঞানীরা উদ্ভিদের পুষ্টি বিশ্লেষণ, উদ্ভিদের খনিজ পুষ্টি বিশ্লেষণ করতে গিয়ে যে বিষয়গুলো দেখলেন যে তারা এই সমস্ত পুষ্টির মধ্যে তারা 60 ধরনের পুষ্টি উপাদান শনাক্ত করতে পেরেছে। এই 60 ধরনের পুষ্টি উপাদানগুলোর মধ্যে আবার তারা দেখলো যে দুই ধরনের পুষ্টি উপাদান এখানে গ্রহণযোগ্য বা খুব উল্লেখযোগ্য। একটা হচ্ছে খুব বেশি পরিমাণে প্রয়োজন, আরেকটা হচ্ছে অল্প পরিমাণে প্রয়োজন। তাহলে যেগুলো বেশি পরিমাণে প্রয়োজন সেগুলোকে বলা অত্যাবশ্যকীয়, আর যেগুলো একটু কম পরিমাণে প্রয়োজন সেগুলোকে মানে সে প্রয়োজনীয় হিসেবে গ্রহণ করা হয়। তাহলে এই পুষ্টি উপাদানগুলোকে তারা দুটি ভাগে বিভক্ত করেছেন, একটা হচ্ছে মাইক্রো পুষ্টি উপাদান, সরি ম্যাক্রো পুষ্টি উপাদান, আরেকটা হচ্ছে মাইক্রো পুষ্টি উপাদান। ম্যাক্রো কি? ম্যাক্রো হচ্ছে অতি প্রয়োজনীয়, যেটা এইখানে তারা এই পুষ্টি উপাদানগুলোর ভিতরে 60টি থেকে দেখলেন যে 16টি পুষ্টি উপাদান খুব গুরুত্বপূর্ণ। এই 16টির ভিতরে 10টি হচ্ছে ম্যাক্রো পুষ্টি উপাদান আর 6টি হচ্ছে মাইক্রো পুষ্টি উপাদান। এই ম্যাক্রো এবং মাইক্রো পুষ্টি উপাদানগুলোর মধ্যে তারা লক্ষ্য করলেন যে এদের ভিতরে এই পুষ্টি উপাদানগুলো উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই পুষ্টি উপাদানগুলো তারা যখন দেখলো যেগুলো কীভাবে কাজ করে, এই পুষ্টি উপাদানগুলো দেহের দৈহিক বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে, কিন্তু যদি এদের অভাব দেখা যায় তাহলে বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায়। যেমন তোমাদেরকে যদি বলি নাইট্রোজেন, নাইট্রোজেনের কাজটা হচ্ছে কি, নাইট্রোজেন উদ্ভিদের দেহের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে। এর ফলে এটিতে ক্লোরোফিলের ভূমিকা পালন করে, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এগুলো তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু নাইট্রোজেনের অভাবে এই উদ্ভিদের দৈহিক বৃদ্ধি বিনষ্ট ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, পটাশিয়াম, পটাশিয়ামে একইভাবে পটাশিয়াম ক্লোরোফিল এই ক্লোরোফিল সৃষ্টি সহায়তা করে। পটাশিয়ামের অভাবে অনেক সময় দেখা যায় যে ক্লোরোফিলের সরি ক্লোরোসিস হতে পারে। আবার ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অভাবে হঠাৎ যদি কমে ক্যালসিয়াম কমে যায় হঠাৎ করে উদ্ভিদটি নেতিয়ে পড়তে পারে। ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়ামের অভাব দেখা দিলে উদ্ভিদের শালক সংশ্লেষণ এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাগনেশিয়াম। কিন্তু যদি এর অভাব দেখা যায় শালক সংশ্লেষণের হার কমে যায়, ফলে উদ্ভিদের খাদ্য উপাদনের পরিমাণটাও কমে যায় অর্থাৎ হার কমে যায়। প্রিয় শিক্ষার্থীরা, ফসফরাস, ফসফরাসও ফসফোলিপিড, নিউক্লিক অ্যাসিড এবং ডিএনএর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এর অভাবেও এদের নিউক্লিক অ্যাসিড তৈরিতে বিঘ্ন ঘটে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো হচ্ছে উদ্ভিদের দেহ কাঠামো গঠন করে। যদি এদের অভাব হয় তাহলে এদের দেহ কাঠামো দুর্বল হয়ে যায়। এরপরে আয়রন, আয়রনের অভাবে পর্বমধ্য, কাণ্ডের পর্বমধ্য কমে যায়। অর্থাৎ দেখ যদি একটা কাণ্ড এরকম হয় তাহলে এই যে মাঝখানের অংশ রয়ে গেল এইটা হচ্ছে কাণ্ডের পর্বমধ্য, এই পর্বমধ্য বাধাগ্রস্ত হয়। এভাবে এই কপার, ক্লোরিন, বোরন, তারপর তোমার মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এই সকল উপাদানগুলো উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই পুষ্টি উপাদান সম্পর্কে যেইটুকু বলেছি এইটুকু তোমরা বইতে আরও দেখবা অনেক বিস্তারিত রয়েছে। তোমরা এখান থেকে বইয়ের উদ্ভিদের খনিজ পুষ্টির যে অধ্যায়টি রয়েছে সেখানে তোমরা বিভিন্ন রোগ লক্ষণ সৃষ্টি অর্থাৎ এই খনিজ পুষ্টির অভাবে বিভিন্ন রোগ লক্ষণ হতে পারে এই বিষয়টা তোমরা ভালোভাবে পড়বে, তাহলেই বুঝতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সকলকে।